মা ভাই আমার কথাটা অন্তত দেখো। তখন তার ছেলেকে তার মা বলল, হ্যাঁ রে তুই এত বেঈমানি হলি কি করে, তুই ব্যাংকের বইটা নিয়ে আয়। তো তখন ব্যাংকের বইটা নিয়ে এলো, বলছে এই প্রত্যেক মাসে যে বার্ধক্য ভাতাটা 1000 টাকা, এটা মমতা ব্যানার্জি দেয়, এটা আমার খাওয়ার জন্য দিয়েছে। আর আগের মাসে তুই পুজো যে প্রেসক্রিপশন গুলো ডাক্তারের আলমারিতে আছে ওগুলো নিয়ে আয়। তো প্রেসক্রিপশন গুলো নিয়ে এলো, তখন বলছে এই প্রেসক্রিপশন দেখ, কেমোথেরাপিটা যেটা চলছে আমার ক্যান্সারের ওষুধের, সেটা কিন্তু প্রত্যেক মাসে মাসে এই যে বিনা পয়সায় চিকিৎসা আর এই ন্যায্য মূল্যের ওষুধটা কিন্তু আমাকে দিয়ে বাঁচিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, তোর নরেন্দ্র মোদী নয়। কিন্তু তুই এত বড় বেঈমান হলি কি করে, আমি মমতা ব্যানার্জির জন্য বেঁচে আছি, তোর তোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমার এই ওষুধ চিকিৎসার জন্য আর এই বার্ধক্য ভাতাটা খেয়ে আমায় কিন্তু বাঁচিয়ে রাখুন। তাই তুই বেঈমান হতে পারিস, আমি কিন্তু বেঈমানি করতে পারবো না, আমি কিন্তু তৃণমূলেই ভোটটা দেবো। বইটা যখন নিয়ে আসলো তখন খুলে দেখালো, দেখেছো মা বাবা প্রত্যেক বছর বছর আমি 750 থেকে 1000 টাকা এখন আমার কন্যাশ্রীর টাকাটা পাই, আর যখন 12 ক্লাস পাস করব তখন 18 বছর হবে আমি 25,000 টাকা পাবো। আর তারপরে যদি আমাকে মনে করো পড়াতে পারবে না বিয়ে দিয়ে দেবে, তখন কিন্তু আমাকে রূপশ্রীতে 25,000 টাকা দেবে পাবো। সেটা কে দিয়েছে জানো, কে দেবে? সেটা হচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় কিন্তু। তাই আমি কিন্তু পদ্মফুলে ভোটটা দেবো না, আমি জোড়া ফুলেই ভোটটা দেবো। তুমি তোমার ছেলের কাছে যাও। তুই সেই জয় শ্রীরাম বলে উল্লিয়া ভোটটা দিয়ে নি, তখন মাকে পাজা করে ধরে বলছে তোমরা কেউ বেঈমানি করলে না, তখন কি করে ভাবলে যে আমি তোমাদের বাড়ির ফ্যামিলি কেউ হয়ে আমিও বেঈমানি করব। আমিও কিন্তু বেঈমানি করিনি গো মা, বলে জড়িয়ে ধরে বলল জয় বাংলা। তাই জানবেন আমাদের মমতা।